एवरीवन, वेलकम टू मिस्टर्स ब्लॉग। और मैं मिस्टर तो आज सकाल सकाल एक नतन ब्लॉग स्टार्ट कर दिए आज एखन बिछानाटा ठीक करते ओदिके आमार आज रान्ना बान्ना शुरू हो गेछे ताड़ाताड़ी कारण अमित आज खेये बेरोबे तो भाबलाम एकटा किछु करे नेई ओदिके और एखन ओदिके एकटु किछु करे एसे भाबलाम एखाने बिछानाटा ठीक करे नेई तो भाबलाम ब्लॉगटाओ स्टार्ट कर दिई आजके। तो केमन आछो तुम्हरा सबाई? आशा करछि भालोई आछो। तो आमार जारा रेगुलर भिवार्स आछो तादेरके हेलो, और जारा नतून भिवार्स आछो तारा प्लिज चैनलटाके सबस्क्राइब करे देबे और भिडियोटा पुरो देखबे। तो शुरू करा जाक आजकेर ब्लगटा। तो घर झाड़ू देवा हो गए और आज हमारे घरे माछ नहीं, माछ छिलो एकटू तो एकटाई तरकारी होता कर नहीं। आज दोपुर डिम रान्ना वोटा लोकल डिम, हाँसर लोकल डिम तो बोयल करार जो बसिए दिए। आज सकाले हमारे घरे ब्रेकफास्ट करा होबे ना सेमन भाव माने तेमन भावे, कारण बाबा रुटी खाबे ना बोले दिए, मा मैगी खेये नेबेन और आमी एकटू भात आछे ओटा खेये नेब। ठीक है, एखन ब्रेकफास्ट करे नेब। ओदिके डिम बोयल करा होच्छे तो डिमेर कारीटा करे नेब ब्रेकफास्ट करे सकाले। और आज के ना बाइरे देखो वेदरटा सेभावे रोद्रु नेई किन्तु एकटू एकटू गरम आछे। तो ठीक है, ब्रेकफास्ट करे नेई तारपर आबार आसछि। तो आमार ब्रेकफास्ट करा होये गेछे आर एखाने किछु बासन छिलो सेगुलो धुये नियेछि। डिमटा बोयल करा होये गेछे। जानी ना आज के दुपुरे आमरा कि रान्ना करब कि ना। एखाने एई जे एटा आंशेर जोन्नो तेल। हाँ, आमरा आंश के एभावे तेलटा जेड़े तारपर देई। आर एखाने देखि बाबा सब्जी निये आसछेन, ओ सामने थेकेई एकटु बेगुन निये आसछेन। एखाने आछे बरबटी आर काकरोल, काकरोलगुलो कि बड़ो बड़ो काकरोल। आर किछु नहीं, तेमन सब्जी नहीं एखन। आर एखन सब्जी खेतेओ एतो भालो लागे ना, आलू तो आछेई थाकेई घरे सब समय, बस एगुलोई सब्जी। तो देखि आजके एगुलो दिएई आर कि रान्ना करा हय। तो एखाने सेई तेलटा होच्छे, एटा होते एकटु समय लागे। आर एटार मध्ये आमि काँचा हलुद दिएछि, मेथी दिएछि, निम पाता दिएछि। बस एई तीनटा दिएई तार जन्य माने आंशेर जन्य तेलगुलो आमरा एइभाबे जेड़े नेई। এগুলো হতে অনেক টাইম লেগেছে, বাবলস গুলো দেখা যাচ্ছে। এগুলো একটুও থাকবে না, যখন পুরো হয়ে যাবে তখন বুঝবে যে এগুলো একটুও থাকবে না, তার মানে এটা হয়ে গেছে। তো এখানে আমাদের আনশের স্নানু হয়ে গেছে। তুমি চান করেছো? বলো শোনা, বলো চান করেছো? হ্যাঁ চান। আজকে তুমি হাইও করোনি, সবাইকে হাই করো, হাত দেখিয়ে হাই করো, হাত দেখিয়ে। ঠিক আছে, ও এক বলো, আমি এখন একটু একটু খেয়ে গুনু গুনু করি। টাটা। হ্যাঁ টাটা। আচ্ছা, আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি। এটা আমি ডিমের জন্য কেটেছি, মানে ডিম কারির জন্য।
এখানে রসুন কেটে রেখেছি, একটা আমি ছাড়াতে ভুলে গেছি, তো এটা সরিয়ে দেই। আর এখানে কাঁচা লঙ্কাও কেটে রেখেছি, এই যে কাঁচা লঙ্কা কেটে রেখেছি। তো এগুলো দিয়েই আজকে সিম্পলভাবে আমি ডিমটা রান্না করে নেব, এগুলো দিয়েই হয়ে যাবে। আর এটা আনসার সবজি। আর এখানে তেলগুলো যে জেড়ে রেখে দিয়েছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে, তো এগুলো এখন এভাবে কিছুর মধ্যে একটা কন্টেইনারে ঢেলে নেব, না হয় এগুলোর মধ্যে ধুলোবালিও পড়তে পারে, বুকোও পড়তে পারে। তো ভাবছি একটা কিছুর মধ্যে রেখে দেব, এগুলোর শিশির মধ্যে তেলটা ঢেলে নেব। মানে বোতলে ঢেলে রেখে দিলে অনেক দিন তেলগুলো দিতে পারে, বাচ্চাদের তো বেশি তেল লাগেও না, তো অনেক দিন দেওয়া যায়। আর এখানে দেখো আনসর ঠাম্বি মশারি দিয়ে কিভাবে খেলছে, অত দুষ্টু হয়েছে ছেলেটা, দেখো কিভাবে খেলছে মশারি দিয়ে দেখো। আমাদের আনসার না টিপ খুব পছন্দ, ও ছোট থাকতেই যখনই আমি টিপ পড়ি ও আমার টিপটা এভাবে নিয়ে নেয়, আর এখন দেখো ও টিপটা নিয়ে কোথায় লাগিয়ে রেখেছে। আরও অনেক খুশি হয় টিপগুলো পেয়ে এইভাবে। তো অত আর লাগাতেই পারছে না, শেষমেশ আমি ওকে টিপটা নিয়ে পরিয়ে দিলাম। দেখো ওকে কি কিউট লাগছে দেখতে, পুরো মেয়ে মেয়ে লাগছে দেখতে। দেখো আমাদের পুরো মেয়ে একটা, আমাদের আনসি, আমাদের আনসি। তো আমাদের লাঞ্চ এখানে রেডি হয়ে গেছে, এটা হচ্ছে ডাল, এখন আমরা খাওয়ার সময় হয়ে গেছে। তো এটা হচ্ছে ডাল, পাতলা মসুর ডাল, এখানে আছে আলু আর কাঁকরোলে ভাজা, এটা বাবার জন্য, বাবা এটা খেতে ভালোবাসান তো করা হয়েছে, আমরাও খাবো একটু একটু। আর এখানে আছে আলু ভাজা, এখানে আছে ডিম কারি, এটা আমার আর মার জন্য, বাবা ডিম খাবেন না, তো আমাদের দুজনের জন্য এটা ডিম কারি। আর এখানে আছে একটা মাছের ঝোল, ঝিঙা আলু দিয়ে মাছের ঝোল। তো বাস এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, পাতলা পাতলা খাওয়ার। তো স্নান করে এখন আর কোনো কথা না বলে সুজা খেতে চলে এসেছি। এখানে ভাত নিয়ে নিয়েছি, এখানে ভাজা নিয়ে নিয়েছি, এখানে ডিমটা আছে, এখানে আর একটু আলু ভাজা আছে, আজ আর ডাল নেব না ভাবছি, তো আজ এগুলো দিয়েই খেয়ে নেব। আর মা পাপা বাবা খেয়ে নিয়েছেন, আর আমাদের আনস পাপ্পাও খেয়ে নিয়েছে, তো এখন আমি খেয়ে নেই। আর ওদিকে আনস আছে মার সাথে খুব দুষ্টুমি করছে, তো তাড়াতাড়ি করে আজ খেয়ে নেব।
তো ফ্রেন্ডস বাইরে সন্ধ্যা হয়ে গেছে, অনেক সময় পর আবার ভিডিও করছি মানে ব্লগ বানাচ্ছি। বাইরে সন্ধ্যাও হয়ে গেছে, আনসার সন্ধ্যাবেলার খাবার খাওয়াও হয়ে গেছে, চা খাওয়া যারা মা বাবা তারা চা খাওয়াও হয়ে গেছে। আর আমার জন্য একটা কিটকেট ছিল, মানে আমার জন্য না এটা ছিল ঘরে, আমার জন্যই বলতে পারো, আমি তো ওই দিন এনেছিল তো এটা রয়েছে, তো ভাবলাম এটা খেয়ে নেই। আর আনস ঘুমিয়েছিল বিকালবেলা, ঘুম থেকে উঠেই ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে, তো চলবে এটা কত সময় এই দেখতে চলে এসছে। আবার এখানে আমার অনেকগুলো কাপড় রয়েছে, এই যে এগুলো আমি এখন ঠিক করব, এগুলো আমি বিকেলবেলা ঠিক করার একদমই সময় পাই না। এখন আনস সব ঘরে দৌড়াদৌড়ি করবে, হাঁটাহাঁটি করবে, আর আমি এগুলো ঠিক করব। তারপর বসে একটু টিভি দেখবো, ভিডিও যেটা এডিটিং বাকি আছে ওটা করব। তারপর আর জানি না কি করবো, এতটুকুই এখন জানা আছে, তো এতটুকুই করে নিই। আর তোমরা আমার ভিডিওটা যারা নতুন দেখছো তাদেরকে প্লিজ বলে দিচ্ছি যে ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। তো ঠিক আছে, এখন বাকি কাজগুলো করে নিই আর কিটকেটটাও খেয়ে নিই। তো এখন আমি বসেছি এই নেল পেন্টটা দিতে, এক কোট দিয়েছি, ভাবলাম আর এক কোট দেওয়ার আগে তোমাদের সাথে একটু তোমাদেরকে বলে দিই যে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে দেখা হবে। টিল দেন বাই বাই, এখন তো রাত্র হয়ে গেছে তাই গুড নাইট, সি ইউ এগেইন টুমোরো, বাই বাই।